রইল জুবেদা খাতুন এই মসজিদের রাস্তা তারা 1,90,565 টাকা আত্মসাত করিয়া তারা গাইছে বহু জায়গার বহু রাস্তা তারা আত্মসাত করিয়া গাইছে কতজন প্রধান উপপ্রধানের বিরুদ্ধে আপনারা অনাস্থা দিয়েছেন এবং সবাই তো বিজেপি দলের 50 সদস্য সবাই বিজেপি দলের হলো আমরা 8 জন আচ্ছা আটজনের মধ্যে 3 জনের উপরে আমরা অনাস্থা আনছি উপপ্রধান প্রধান আর আরেকজন মেম্বার এরার উপরে অনাস্থা আনছি ওদের নাম উপপ্রধানের নাম হইল হালতা হোসেন প্রধানের নাম হইল সুব্রত সুদ্ধকর আর মেম্বার যে তার নাম হইল জুবেদা খাতুন এরা দুর্নীতির বিরুদ্ধে আমরা অনাস্থা এই পঞ্চায়েতে প্রচুর দুর্নীতি করছে মানে দুর্নীতির সীমা নাই কত টাকার দুর্নীতি করেছে প্রায় 8-10-11 লাখ টাকার দুর্নীতি করছে আপনারা তো একটা দলের বিজেপি দল থেকে আপনারা দল এই ব্যাপারে কি ভূমিকা নিয়েছে দলের কাছে আমরা গেছি সবসময় বেশি দলের কাছে এক হয়েছি এই এই দুর্নীতি চলছে দলে কোনো আমরা এইটা দামাসভা দিয়া শেষ করে দিতে চাইছি এটা আমরা মানিয়ে নিছি সাধারণ মানুষের টাকাগুলা আমরা মানিয়ে নিছি না আমরা গ্রামে গেলে মেম্বার আরে সুর সুর করে মানুষের পেটান পঞ্চায়েত টাকা শুরু করে তোমরা আত্মসাত করে খাইলিছো আমরা আর কিছু নাই 13 মাসের মধ্যে একটা 8 বাচ্চা পর্যন্ত দিতে পারছি না আমরা ওয়ার্ডের মানুষগুলা 13 মাস দীর্ঘ শেষ হয়ে গেছে এই পঞ্চায়েত একটা 8 বাচ্চা দিতে পারছি এবার আপনাদের আপনাদের ভূমিকা কি থাকবে এখন আজকে তো এখন আমাদের ভূমিকা আছে যদি আমরা সুন্দর মতো পঞ্চায়েত পরিচালনা করতে পারি দেশের জনগণের সেবা করি